ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তলব করার বিষয়ে জানতে রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে প্রতিবেদন চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। খরচ বাড়ায় হজ যাত্রায় নিবন্ধনে ভাটা, টাকা না কমালে পূর্ণ কোটায় যাত্রী পাঠানো নিয়ে শঙ্কায় এজেন্সিগুলো। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের শিকার ছাত্রীর কাছে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী, সিসিটিভির ফুটেজ পাওয়া নিয়ে সংশয়। ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় পাস না করলে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা পদোন্নতি পাবেন না বলে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আম আদমি পার্টি ও ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধিদের হাতাহাতি ও সংঘর্ষে পঞ্চমবারের মতো স্থগিত হল দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বৈঠক। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন ও তাজিকিস্তান। চীনে কয়লা খনিতে চাপা পড়েছে অর্ধশতাধিক শ্রমিক, দুইজনের মরদেহ উদ্ধার। তীব্র তুষার জোরে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, মিনেসোটা, উইসকনসিন, ডাকোটা সহ অন্তত 28টি রাজ্য। চরম দুর্ভোগে 7.5 কোটির বেশি মানুষ। লাইপজিগের মাঠে ম্যান সিটি ড্র, পোর্তুকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেল ইন্টার। উয়েফা ইউরোপা লিগের ডু অর ডাই ম্যাচে আজ ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা মুখোমুখি।